আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে এই আপডেটটিতে লেখা আছে বুয়েটের পর প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুইবার পেছানোর পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। তবে সম্প্রতি করোনা সংক্রমণের হার কমে আসায় শীঘ্রই এই ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণে বসবে প্রকৌশলে গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার 31 আগস্ট বিকেলে ভর্তি কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণের বিষয়ে দু এক দিনের মধ্যেই আমরা বসব, সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট। তার মতে, বর্তমানে দেশের প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দের বিশ্ববিদ্যালয় হচ্ছে বুয়েট, অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এরপরই রয়েছে প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তিনটি বিশ্ববিদ্যালয়। সাধারণত বুয়েটের ভর্তি পরীক্ষার পরপরই এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করেন সংশ্লিষ্টরা। বর্তমানে করোনার কারণে স্থগিত রয়েছে বুয়েটের ভর্তি পরীক্ষা, একই কারণে স্থগিত রয়েছে তিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা। প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজনের সংশ্লিষ্টরা বলছেন, রীতি অনুযায়ী বুয়েটের পরপরই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাই এবারও সেক্ষেত্রে ব্যতিক্রম হবে না। বুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করার পরে প্রকৌশলে গুচ্ছ ভর্তি পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা বুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণার দিকে তাকিয়ে আছি। বুয়েট তাদের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণার দু একদিন পরেই প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে, অর্থাৎ বুয়েটের পর এবারও প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এ নিয়ে প্রাথমিক আলোচনা করতে চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের শুরুতে বসবে কেন্দ্রীয় ভর্তি কমিটি, সেখানে প্রাথমিক আলোচনা করে কোনো একটি সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে যে ভিডিওর মাধ্যমে এই বুয়েটের ভর্তির পরই প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার হতে পারে, আর এ নিয়ে খুব শীঘ্রই একটি মিটিং আছে ভর্তি কমিটির, তাই নতুন নতুন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।